এবারে অ্যান্টিবায়োটিক ব্যবহারে ঝুঁকির খবর। অবাধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করায় সুপার বাগের ঝুঁকিতে বাংলাদেশ। ইতিমধ্যে এই ব্যাকটেরিয়ার আক্রমণে আমেরিকা, জার্মানি ও ভারতে মারা গেছেন বেশ কয়েকজন। বিশেষজ্ঞরা এজন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারে বিশেষ নীতিমালা করার তাগিদ দিলেন। অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রি নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন রুহুল আমিন ও নিহার নন্দী। রংপুরের এই রোগীর থাইরয়েডের সমস্যা, কিন্তু যক্ষা বলে তাকে 6 মাস 4টি করে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। পরে ঢাকা এসে পুরোপুরি ল্যাব টেস্টে মূল রোগ ধরা পড়ে। কোনো রোগে ধরা পড়ে নাই, বলছে পরে একটা টিকার মাধ্যমে বলছে যে এটা টিবি হয়েছে। পরে টিবির ঔষধ 6 মাস 3 দিন খালি বাদ দিছে, 6 মাসে পুরা করছে। পড়ার পরেও গায়ে জ্বর, স্যার বলছে টেস্ট করো, কালকে টেস্ট করাইছি, আজকে রিপোর্টে আসছে যে একটা থাইরয়েড নামের একটা গলার সমস্যা ধরা পড়ে, এর কারণে ওনার গায়ে জ্বর থাকে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহারে এর বিরুদ্ধে একসময় নিশ্চিতভাবে প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরি হয়, যাকে বলা হয় সুপারবাগ। দেশের মানুষের অসচেতনতা, স্বভাব ও অবহেলার কারণে এসব ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে দ্রুতগতিতে। দেশে অ্যান্টিবায়োটিক সেবন চলছে যত্রতত্রভাবে। অনেক সময় চিকিৎসকরাও যথাযথ ল্যাব টেস্ট না করেই অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছেন। এসবের কারণে সুপারবাগ তৈরি হচ্ছে, যা নিশ্চিতভাবেই আগামীর বাংলাদেশে আতঙ্ক হিসেবে দেখা দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি রোগীর শতকরা 25% সুপারবাগে আক্রান্ত, যা সব ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। ডক্টররা যে কোনো অবস্থাতে অ্যান্টিবায়োটিক লিখতে হবে এই ধারণাটা বন্ধ করে দেবেন। তারা রোগীর জ্বর হয়েছে বলে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন। আজকাল তো আরেকটা কালচার যে আপনার জ্বর হয়েছে, তার কোন খালাতো বোনের শালি কোন মেডিকেল কলেজে পড়ে মোবাইল ফোনে বললো জ্বর আসছে, কি দেবে, ওই অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে। এই অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন সুপারবাগের কারণে ঝুঁকিতে আছে দেশ। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে সকল অ্যান্টিবায়োটিকগুলো বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দিবে, 2-3 দিন অপেক্ষা করে থেকে তারপরে আবার নতুন করে কালচার করতে পাঠায়ে সেই অনুসারে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সেটাকে কভার করার চেষ্টা করি। এমন ঝুঁকি থেকে দেশকে রক্ষা করতে অ্যান্টিবায়োটিক ব্যবহারে এখনই বিশেষজ্ঞ চিকিৎসকদের আলাদা প্যানেল করার তাগিদ দিলেন বিশ্লেষকরা। আর আমাদের দেশে আসলে ওই ধরনের কোনো নিয়মকানুন নাই, কে কি ধরনের কতটুকু পর্যন্ত প্রেসক্রাইব করতে পারেন। একটা গাইডলাইন দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু এটার একটা আমাদেরও দায়িত্ব থাকতো, সরকারের পক্ষ থেকে দায়িত্ব থাকতো। যে ফার্মেসির কাজ করেন তারা আসলে লেখাপড়াটা অত হেফজ করতে পারে না। তাই আমরা বলবো অ্যান্টিবায়োটিকটা একজন রেজিস্টার্ড প্র্যাকটিশনারের ছাড়া ব্যবহার করা যাবে না, অথবা অ্যান্টিবায়োটিক যখন ডক্টর প্রেসক্রাইব করবেন আপনি জেনে নেবেন যে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা। নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার না হওয়া পর্যন্ত শেষ প্রজন্মের আধুনিক ঔষধগুলো ব্যবহারে কঠোর নজরদারির পরামর্শ দিলেন তারা।